চার্জারটা আপনারা দেখাই দিতেছে, আমরা খেপা দিলাম চার্জারটা দেখাই দিতেছি। আচ্ছা এই যে অরিজিনাল চার্জার, ঠিক আছে ভাই। 13 জেনারেশনের এসপি এল এর ড্রাগনফ্লাই মডেল ভাই, 13 জেন Core7 তাও আছে তো ভাই, শেষ হয় না আর আছে। 32GB DDR5 এর RAM, SSD 2TB, ভিডিও ছাড়া আসলে 1,65,000 টাকা, আর ভিডিও দেখে আসলে 1,55,000 টাকা। কোনো কাস্টমার প্রমাণ করতে পারে যে কপি চার্জার ল্যাপটপ গিফট স্টাইলিশ প্লাস হচ্ছে অরিজিনাল চার্জার সহ দুইটা ক্যামেরা থাকবে এটাতে, এখানে একটা চাইলে এখান দিয়েও তো দেখতে পারবেন, আবার এখান দিয়েও দেখতে পারবেন। Ryzen 5 এর 5625U 16MB ক্যাশের ল্যাপটপ, 6টা কোর 12 থ্রেড, Core i5 এর হচ্ছে 12 জেনারেশন। এই যে চারটা স্পিকার বলবে ভাই এটা দেখছিলাম দিয়ে। এটা নতুন দাম কত ভাই? 1,80,000 টা মাত্র 95। এটা কি ওপেন বক্স? এটা ওপেন বক্স। এটা খুবই সুন্দর চমৎকার একটা কালার, রোজ গোল্ড। 2K ডিসপ্লে পেয়ে যাচ্ছে এটা। আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কেমন আছেন? আশা করছি সবাই অনেক বেশি ভালো আছেন। আজকে আমি অনেক 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 এক্সাইটেড বিকজ অফ আজকে চলে আসছি টেক 11-এ। আর টেক 11-এ এখানে যে ল্যাপটপগুলো দেখতে পাচ্ছেন 1 2 3 4 5 6 7 8 9 10 আরও রয়েছে, সবগুলোই 360 রোটেটেবল ল্যাপটপ। এই ল্যাপটপগুলো প্রত্যেকটা ল্যাপটপ হচ্ছে ওপেন বক্স ল্যাপটপ, আপনি ফার্স্ট ইউজার আপনি নেবেন। এই ল্যাপটপগুলোর দাম হচ্ছে 2.5 লাখ 3 লাখ 1.5 লাখ। এত দামের ল্যাপটপগুলো আপনারা পেয়ে যাবেন অর্ধেকের চেয়ে কম দামে, মানে হচ্ছে ওপেন বক্স নিউ ল্যাপটপ ইউজ ল্যাপটপের দামে পেয়ে যাবেন। 13 জেনের ল্যাপটপ রয়েছে, আমরা 11 জেন দেখেছি, 12 জেন দেখেছি, বাট 13 জেন আজকে ফার্স্ট দেখবো, তাও আবার অর্ধেকের চেয়ে কম দামে, একদম ব্র্যান্ড নিউ ল্যাপটপ। আনবিলিভেবল প্রাইস থাকবে, প্রত্যেকটা ল্যাপটপে অরিজিনাল চার্জার থাকবে। আমি রিকোয়েস্ট করবো যারা ল্যাপটপ কিনবেন, যেখান থেকে কেনেন না কেন, অরিজিনাল চার্জার ইনশিওর করবেন, কারণ অরিজিনাল চার্জার না হলে কিন্তু আপনার ল্যাপটপের অনেক ক্ষতি হতে পারে। আর যাদের কাছে টাকা নাই, তারা চিন্তা করছেন ভাই কি করবো, টাকা নাই মাথায় হাত, নো, কোনো প্যারা নাই। ক্রেডিট কার্ড থাকলে ক্রেডিট কার্ড নিয়ে আসবেন, অলমোস্ট প্রত্যেকটা ব্যাংকের সাথে ইএমআই ফ্যাসিলিটিস রয়েছে, আপনারা ইএমআই এর মাধ্যমে ল্যাপটপ নিতে পারবেন। আর কি লাগে, প্রত্যেকটা ল্যাপটপে অরিজিনাল চার্জার ইনশিওর থাকবে, প্রত্যেকটা ল্যাপটপে 100% ব্র্যান্ডিং একটা ব্যাগ থাকবে। যদিও আমি গিফট বিশ্বাস করি না, আমি বিশ্বাস করি প্রোডাক্টে, আমি বিশ্বাস করি হচ্ছে অরিজিনাল চার্জারে। যেখান থেকে প্রোডাক্ট ভালো পাবেন, যেখান থেকে প্রোডাক্ট অরিজিনাল পাবেন, চার্জার অরিজিনাল পাবেন, সেখান থেকে প্রোডাক্ট নেবেন, গিফটের চিন্তা কখনোই করবেন না। এখানে ভিক্টাস রয়েছে, এনভি রয়েছে, এইচপি রয়েছে, প্যাভিলিয়ন সিরিজের রয়েছে, আরও অনেক ল্যাপটপ রয়েছে যেগুলো আমি নিজেও নাম বলতে পারছি না। এই শপের অ্যাড্রেস বলে দিচ্ছি, শপের নাম হচ্ছে Tech 11, নিউ এলিফেন্ট রোড, মাল্টিপ্লান সেন্টারে, লেভেল 5, 500 কত নম্বর দোকান ভাই? 10 নম্বর, 510 নম্বর দোকান। সরাসরি চলে আসবেন, শপে এসে দেখে শুনে যাচাই বাছাই করে প্রোডাক্ট নেবেন। তো ভিউয়ার্স কথা বলাচ্ছি না, চলুন শুরু করা যাক আজকের ভিডিও। ওকে সো ভিউয়ার্স, আজকে টেক 11 থেকে ভিডিওতে হেল্প করছে আমাদের মাহিন ভাই। আসসালামু আলাইকুম, কি অবস্থা ভাই, কেমন আছেন? সবাই ভালো স্যার? জি আলহামদুলিল্লাহ, অনেক ভালো আছেন। মাহিন ভাই, যে জিনিসটা আপনি রাখছেন, যে জিনিস শপে রাখছেন, কাস্টমার তো পুরো পাগল হয়ে যাবে। মানে জি বলেন, প্রিমিয়াম কাস্টমার যারা আছে বা ফ্ল্যাগশিপ যারা খোঁজে তাদের জন্য আসলে স্পেশাল কিছু রাখার বা স্পেশাল আপনার মানে দেখানোর জন্য চেষ্টা করব আজকে। এগুলো সবই কিন্তু ওপেন বক্স, সব ওপেন বক্স প্লাস সব ফ্ল্যাগশিপ মডেল। ফ্ল্যাগশিপ মডেল মানে হচ্ছে এগুলো কিন্তু একজন ইউজ করে নাই, আপনি নেবেন, আপনি ফার্স্ট ইউজার। জি ওকে, বাট ল্যাপটপ পেয়ে যাবেন ইউজড ল্যাপটপের দামে, একবার লো প্রাইসে, কম প্রাইসে, একবার ভালো প্রাইস করে দিব আজকে, বেস্ট প্রাইস একবার। ওকে, এখানে তো হচ্ছে 360 রোটেবল যে ল্যাপটপগুলো রয়েছে সকল এখানে রয়েছে, এবং এর পাশে হচ্ছে ভিক্টাস রয়েছে, এইচপি রয়েছে, সারফেস রয়েছে, আবার জেডবুক এর কিছু কালেকশন রয়েছে, এক্সন থিংকপ্যাড এর কালেকশন রয়েছে। ভাই প্রথমে কোনটা থেকে শুরু করবেন? 360 দিয়ে শুরু করি। জি শুরু করেন। অনেকে আসলে কনভার্টেবল চায়, তাদের জন্য স্টার 2 in 1। জি হ্যাঁ, এই শুরুতে যে ল্যাপটপটি দেখাবো এটা হচ্ছে HP Pavilion 14 সিরিজের 14 ইঞ্চি ডিসপ্লে। এটা হচ্ছে Core i5 এর 11 জেনারেশন, 12 জেনারেশন আমাদের কাছে দুইটা ভেরিয়েন্ট কিন্তু अवेलेबल আছে। ফুল সিলভার কালার, এটা কিন্তু ব্লু কালারটা আমাদের কাছে अवेलेबल আছে। ঠিক আছে, চাইলে কিন্তু আপনারা কালার ব্লু সিলভার দুইটাই আছে, দুইটাই যে কোনো একটা নিতে পারবেন। ওকে, এটা কনফিগার হিসেবে থাকতেছে 16GB RAM 12 জেনারেশনের, 512GB NVMe SSD Gen 3। এটা প্রাইস পেয়ে যাচ্ছেন আমাদের কাছে মাত্র 75 এ 75 এর একবার বেস্ট প্রাইস 12 জেনারেশন বর্তমানে লাস্ট আপডেট 12 জেনারেশন বাংলাদেশে ওকে যে ইউজ করবে সে ফার্স্ট ইউজার প্রোডাক্টটা দেখেন ফুল ফ্রেশ একদম নতুন মানে হচ্ছে ওপেন বক্স এখনো ইউজ করা হয় নাই সো আপনি নেবেন আপনি ফার্স্ট ইউজার ল্যাপটপের সাথে ভাই অরিজিনাল চার্জার আমাদের একটা ব্যান্ডিং ব্যাগ থাকবে খুবই ভালো মানে নরমাল কোনো ব্যাগ না প্লাস হচ্ছে যারা 11 জেনারেশন আছেন 11 জেনারেশনে কনফিগার থাকবে হচ্ছে 512 NVMe SSD plus 8GB 32GB RAM চাইলে আপগ্রেড করতে পারবে অনেক কনভার্টেবল কিন্তু আপগ্রেড করা যায় না এগুলোতে কিন্তু চাইলে আপনি আপনার ইচ্ছামতো RAM SSD দুইটাই আপগ্রেড করতে পারবে ওকে এটার প্রাইস থাকতেছে আমাদের কাছে মাত্র 65000 টাকা ভাই একদম লাস্ট প্রাইস বলেন কিন্তু একবার লাস্ট মানে কোনো বার্গেনিং করব না শর্ট বাই প্রাইস এগুলো সব শর্ট বাই প্রাইস ওকে কত প্রাইস ভাই এটা 65 একটা সিলভার একটা ব্লু দুইটা কালার কিন্তু আমাদের কাছে ওকে অরিজিনাল চার্জার দিবেন একবার অরিজিনাল 100% 65 ওয়াটের চার্জার বুঝে দেখে নিয়ে যাবে যদি কোনো মানে কোন কাস্টমার প্রমাণ করতে পারে যে কপি চার্জার ল্যাপটপ গিফট থ্যাঙ্ক ইউ জি এরপর দেখা হচ্ছে কি জেমস কার্ডের মধ্যে অনেক একটু লো প্রাইসের খোঁজে জেম কার্ড এই ডায়মন্ড কার্ড হয় হচ্ছে কি আপনার স্পেক্টরে কিন্তু এটা হচ্ছে 1030G8 মডেল ওকে Core7 এর 11 জেনারেশন DDR5 এর RAM হচ্ছে কি 4267 RAM দেওয়া থাকবে 8GB plus 512 NVMe SSD থাকতেছে এই ল্যাপটপে চমৎকার 4 finger logo থাকতেছে ফুল ফ্রেশ একদমই নতুন জাস্ট বক্সটা নাই এইজন্য আপনাকে ইউজড দামে সেল করতেছে এগুলো 70000 টাকা এটা ব্র্যান্ড নিউ প্রাইস মিনিমাম 1.5 লাখ টাকার কাছাকাছি 1.5 লাখ টাকার কাছাকাছি মিনিমাম আমাদের কাছে পেয়ে যাচ্ছেন মাত্র 70000 টাকা যে নিবে সে ফার্স্ট ইউজার আমাদের কিন্তু নরমালি এগুলো প্রাইস কিন্তু 75 শুধু আপনার ভিডিওতে সোহাগ ভাই স্পেশাল এর জন্য 75000 টাকা থ্যাঙ্ক ইউ সো মাচ ভাই ওকে অরিজিনাল চার্জার একদম 100% জাইসি চার্জ এরপর দেখা হচ্ছে কি এনবির হচ্ছে 12 জেনারেশনের ব্লু কালার Evo 35 প্রসেসর দিয়ে ওয়াও ভাই ল্যাপটপটা যা লাগে Core i7 এর 12 জেনারেশন থাকতেছে এটা Core i7 এর 12 জেন চমৎকার ব্লু কালার Evo 35 প্রসেসর এইগুলাতে কিন্তু নরমালি 7-8 ঘন্টা ব্যাটারি ব্যাকআপ পেয়ে যাচ্ছে আচ্ছা ওকে আর আরো কিছু ফ্যাসিলিটিস তো থাকে ওটা যারা আসবে আমি অবশ্যই এখানে ভিডিওতে ওভাবে বললাম না শর্টকাট আসলে সুন্দরভাবে বুঝিয়ে দেব ভেরি গুড এটাতে কিন্তু আপনার কি ফুল 13.5 ইঞ্চি ডিসপ্লে পেয়ে যাবে ফুল এইচডি প্লাস কিবোর্ড লাইট পেয়ে যাবে কালারটা কিন্তু খুবই চমৎকার যে নিবে সে ফার্স্ট ইউজার হ্যাঁ ফার্স্ট বাট ইউজড দামে পেয়ে যাবে এটা নতুন দাম কত ভাই এটা ব্র্যান্ড নিউ প্রাইস আছে ধরেন 135 কিন্তু আমাদের কাছে প্রাইস পেয়ে যাবে মাত্র 82000 টাকা মাত্র 82000 টাকা উইথ একটা স্পেশাল ব্যাগ এবং হচ্ছে অরিজিনাল প্লাস এগুলোর সাথে টাইপ সি চার্জার পেয়ে যাবে 65 ওয়াট অরিজিনাল ঠিক আছে থ্যাংক ইউ সো মাচ এরপর কোনটা দেখবো ভাই তারপর দেখা হচ্ছে অনেকে X1 করে X1 এর দামি সিরিজটা প্রিমিয়াম তাদের জন্য আমাদের কাছে আছে এই মুহূর্তে Lenovo ThinkPad এর X1 Yoga Core i7 এর 11 জেনারেশন নরমালি কিন্তু আপনার এই প্রোডাক্টগুলো 10 জেনারেশন এটা মেটাল হ্যাঁ টোকা দিবেন মেটাল কথা হবে না আর এটা পাওয়া যাচ্ছে 8 জেন 10 জেন পায় কিন্তু 11 জেনারেশন अवेलेबल না আমি এতটুকু শিওর যে হয়তোবা আর দুই একটা দোকানে এই মডেলটা থাকবে এছাড়া কোথাও পাবেন না ভাই এটা কি এটা পেন স্টাইলিশ অরিজিনাল ThinkPad Lenovo ThinkPad অরিজিনাল ThinkPad এর চমৎকার অরিজিনাল চমৎকার এটাতে 16GB RAM 512 NVMe SSD থাকবে স্পেস গ্রে কালারের এই প্রোডাক্ট কিন্তু আপনারা আমাদের কাছে পেয়ে যাবেন স্টাইলিশ প্লাস হচ্ছে অরিজিনাল চার্জার সহ আচ্ছা মাত্র প্রাইস থাকবে 90000 টাকা এটা নতুন প্রাইস কত ভাই এগুলোর নতুন প্রাইস 1.5 লাখ টাকার উপরে আর পাচ্ছে হচ্ছে মাত্র 90000 টাকা তাও আবার এগুলো কিন্তু বাইরের ভেরিয়েন্ট মানে ইউএস ভেরিয়েন্ট X1 Yoga X1 Carbon কোন সিরিজে বাংলাদেশে আসেন ব্র্যান্ড নিউ আসেন আচ্ছা এগুলো সবার স্বপ্নের ল্যাপটপ হ্যাঁ এগুলো হচ্ছে কি আসলে অনেকে ইচ্ছে করলো চাইলেও কিনতে পারবে না আচ্ছা মাইন ভাই একটা কিন্তু আমরা বলতেছি না কি কি কাজ করা যাবে কারণ এগুলো বলাই লাগে না ও আচ্ছা এগুলো আসলে সব তো লেটেস্ট জেনারেশন হ্যাঁ 7 8 জেনারেশন বা 6 জেনারেশন দিয়ে যে সকল কাজ করে আর এগুলো সব 11 জেন 12 জেনারেশন ভাই মানে এইজন্য কাজের কথা বলতেছি না আচ্ছা সব ধরনের কাজ করা যাবে তারপর যারা একটু হেভি কাজ করতে চায় আর একটু হেভি তাদের জন্য কিন্তু আমাদের কাছে Ryzen এর প্রোডাক্ট আছে আচ্ছা Ryzen অনেকে 360 খোঁজে তাদের জন্য কিন্তু এই প্রোডাক্টটি দুইটা ক্যামেরা থাকবে এটাতে এখানে একটা ওকে চাইলে এখান দিয়েও তো দেখতে পারবেন আবার এখান দিয়েও দেখতে পারবেন এটা তো একদম লেটেস্ট ভাই এইখানে কি আমরা আমি এই পর্যন্ত দেখি নাই এটা ফার্স্ট মানে একটা থাকে আর বাই ব্যাক পার্টে এখানে থাকে কিন্তু এটাতে হচ্ছে কি এখানে একটা আর এখানে একটা দুই চমৎকার এটা ফার্স্ট টাইম দেখলাম G9 435G9 G9 হচ্ছে 12 এর সাথে কম্পেয়ার করা হবে বেসিক্যালি 12 জেনারেশনের সাথে কম্পেয়ার করা Ryzen 5 5625U 16 MB ক্যাশের ল্যাপটপ 6টা কোর 12 থ্রেডের 512 জিবি NVMe এসএসডি থাকবে 8 জিবি RAM থাকবে যারা হেভি কোনো মার্কেটিং করব না লাস্ট প্রাইস বলেন একবারে ফিক্সড এন্ড ফাইনাল 55500 ফিক্সড এন্ড ফাইনাল 555 না 55000 টাকা 55 অরিজিনাল চার্জার একবার অরিজিনাল 65 ওয়াট চার্জার কেন আমি বারবার বলতেছি অরিজিনাল চার্জার কারণ অরিজিনাল চার্জার যদি না দেওয়া হয় ল্যাপটপের উপর অনেক কিছু ভেরি করে ল্যাপটপের মাদারবোর্ড চলে যায় প্রসেসর চলে যায় ডিসপ্লে চলে যায় সো ব্যাটারি চলে যায় সো এর জন্য আমি সবাইকে বলি যে অরিজিনাল চার্জার যারা দিবে যদি 1000 টাকা বেশিও নেয় ওইখান থেকে ল্যাপটপ নেবে মাদারবোর্ডে একটা ইস্যু আছে বাইটা ল্যাপটপে এত টাকা দিয়ে দিবেন একটা চার্জারের জন্য কিন্তু অরিজিনাল আর কপি চার্জারের মধ্যে 2000 টাকার ডিফারেন্স থাকে ভাই নরমালি 2000 টাকার জন্য কিন্তু আপনার ল্যাপটপই নষ্ট হয়ে যাচ্ছে কপি চার্জার দিয়ে ল্যাপটপ রাইট অনেকেই মনে করে ভাই ওখানে 2000 টাকা কম তাহলে ওখান থেকে নেই কপি চার্জার দিয়ে দিবে রাইট এটাই তারপর যে ল্যাপটপটা দেখাচ্ছি এটা হচ্ছে HP NVMe 15 সিরিজ আরে ভাই সিলভার কালার অস্থির একটা Core i5 এর হচ্ছে 12 জেনারেশন Core i5 এর 4টা স্পিকার ভাই যারা ওই যে বলে না এক্সট্রা স্পিকার কিনবে তাদের কিন্তু স্পিকার লাগবে না আচ্ছা এই যে 4টা স্পিকার দুটো 4টা স্পিকার আর ফিঙ্গারপ্রিন্ট সেন্সর একবারে কিবোর্ডের মধ্যে প্লাস হচ্ছে কিবোর্ড লাইট পেয়ে যাবে আবার চাইলে অফ করে রাখতে পারবে ভেরি গুড এটাতে হচ্ছে 512 জিবি NVMe SSD আছে 8 জিবি RAM আছে চাইলে আপগ্রেড করে নিতে পারবে কোনো সমস্যা নেই এই ল্যাপটপটির প্রাইস কিন্তু আমাদের কাছে পেয়ে যাচ্ছে মাত্র 85000 টাকা এটা কিন্তু একদম নতুন জাস্ট ওপেন বক্স ফুল ফ্রেশ কন্ডিশন ভেরি গুড আপনি নেবেন আপনি ফার্স্ট ইউজার ওকে এরপর কোনটা দেখব ভাই তারপরে আছে NVIDIA Ryzen টাও কিন্তু আমাদের কাছে এই মুহূর্তে अवेलेबल আছে Ryzen 5 এর এটা হচ্ছে নাইটফল ব্ল্যাক কালার বলে এটাকে নাইটফল ব্ল্যাক মানে কফি টাইপের কিন্তু কফি না আবার অনেক সময় দেখা যায় ব্ল্যাক ও মনে হয় কিন্তু আসলে নাইটফল ব্ল্যাক বলে এটাকে এটা তো ফিঙ্গারপ্রিন্ট থেকে থাকতেছে একদম ইনবিল্ট কিবোর্ডের ভিতর দিয়ে আছে Ryzen 5 এর 5000 সিরিজ যারা একটু হেভি কাজ করতে চায় তারা কিন্তু এই ল্যাপটপগুলো দিয়ে অনায়াসে যে কোনো ধরনের কাজ করতে পারবে ওকে এটাতে কিন্তু আপনার RAM আছে 8 GB RAM 512 SSD দিয়ে আমাদের কাছে পেয়ে যাবেন মাত্র 75000 টাকা 75075 চমৎকার 75 এগুলো ল্যাপটপ আসলে সবার ড্রিম ল্যাপটপ মানে আসলে প্রিমিয়াম ফ্ল্যাগশিপ মানে খোঁজে যারা আসলে তাদের জন্য তারা আসলে দেখবে না আসবে জাস্ট বলবে ভাই এটা দেখছিলাম দিয়ে দেন রাইট এটা এরকমই হয় যে প্রাইসে আসলে পানির দামে হ্যাঁ এরপর এটারই সেম আমাদের কাছে আছে Core i7 এর 12 জেনারেশন এটা Core i7 এর 12 জেন জি এনভি চমৎকার ভাই 512 NVMe SSD থাকবে 8 GB RAM থাকবে চাইলে আপডেট করতে পারবে এনভি ল্যাপটপগুলো কি এনভি সিরিজ কিন্তু অনেক হার্ড এবং এগুলো কিন্তু সহজেই নষ্ট হয় না কারণ এগুলো কিন্তু বাইরে মানে ইউএস এর আর্মিদের জন্য মূলত NVMe সিরিজটা তৈরি করছে যাতে করে অনেক গরমেও তারা ইউজ করতে পারে অনেক ঠান্ডাতে ইউজ করতে পারে মানে যেভাবে ইচ্ছা সেইভাবে এইজন্য NVMe সিরিজ যারা নেবেন খুব রাফ টাফ ইউজ করতে পারবেন যেমন খুশি তেমন সাজাতে যেমন খুশি তেমন ইউজ করে এরকম আর কি ব্যাপার রাইট এবং সকল ধরনের কাজ করতে পারবেন ল্যাপটপের প্রাইস কিন্তু থাকতেছে মাত্র 95000 টাকা এটা নতুন দাম কত ভাই 180 টা মাত্র 95 জাস্ট আমাদের কাছে কি ওই যে বললাম বক্স আর অফিসার ওয়ার্ডে ছাড়া এর জন্য জাস্ট আপনারা এই প্রাইসগুলো পেয়ে যাচ্ছে হট প্রাইস এত কম দামে একবার হট প্রাইস অরিজিনাল চার্জার এবং একবার আমাদের একটা ব্র্যান্ডিং ব্যাগ প্লাস ওয়ারেন্টি গ্যারান্টি তো থাকবে এটা ওয়ারেন্টি গ্যারান্টি থাকবে আমাদের একটু বলে দেন ওয়ারেন্টি গ্যারান্টি কি রকম ওপেন বক্সের সাথে আমাদের কাছে পাচ্ছে হচ্ছে কি আপনার 30 দিনে ফুল পার্টস রিপ্লেসমেন্ট মানে 30 দিন চেক করবেন বাসায় বসে ল্যাপটপ অফ করার দরকার নেই টোটাল অন অবস্থা 30 দিন চেক করবেন যদি কোনো সমস্যা হয় অবশ্যই সাথে সাথে নিয়ে আসবেন আমরা রিপ্লেস করে দেব সাথে সাথে রিপ্লেসমেন্ট আর মাদারবোর্ড ইস্যুটা ল্যাপটপ রিপ্লেস ওকে ভেরি গুড আর এরপর 3 বছর সার্ভিস থাকবে 3 বছর সার্ভিস আমাদের কাগজে কলমে থাকবে কিন্তু আমাদের সব যতদিন থাকবে সম্পর্কের জন্য আমরা আজীবন মানে অতদিন দেব আপনাদের ভেরি গুড জি এরপর থ্যাংক ইউ সো মাচ ভাই এরপর আমি আসলে একটু কমের দিকে দেখা দিই কমে বলতে আসলে কালারের জন্য এটা কি ওপেন বক্স এটা খুবই সুন্দর চমৎকার একটা কালার রোজ গোল্ড তবে এটা ল্যাপটপ অনেক একবার হালকা 600 থেকে 700 গ্রাম হবে সবচেয়ে ইয়া হচ্ছে কি এটা ডিসপ্লেটা এটা ডিসপ্লে কিন্তু আপনার ডিসপ্লে 2K ডিসপ্লে পেয়ে যাচ্ছে এটা আচ্ছা নরমালি 1920 1080 হয় এটা হচ্ছে 2560 1600 আর কালারটা খুবই চমৎকার আপুদের জন্য বেস্ট হ্যাঁ আপুদের জন্য বেস্ট এটা সিলভার কালার আছে অনেক বাইরে বলতে পারে যে আপুদেরকে দিলেন আমাদেরকে দিলেন না সিলভার কালার কিন্তু আমাদের কাছে আছে এটা Ryzen 7 5000 সিরিজ হ্যাঁ প্রাইস কত 16 জিবি RAM থাকবে 512 NVMe SSD থাকবে যারা মানে ছোট জিনিস দামাকা বড় খোঁজে তাদের জন্য এই ল্যাপটপটি খুবই চমৎকার এই ল্যাপটপটি কিন্তু আমাদের কাছে পেয়ে যাচ্ছে 65000 এটা কিন্তু Ryzen 5 তো আমাদের কাছে अवेलेबल আছে Ryzen 5 পেয়ে যাবে মাত্র 56000 টাকা আর এটা 65000 ভাই কোনো মার্কেটিং করব না কিন্তু একদম ফিক্সড প্রাইস একদম ওকে ঠিক আছে সব ভাই প্রাইস জি এরপর কোনটা দেখব ভাই এরপর দেখাবো হচ্ছে 13 জেনারেশনের HP Elite Dragonfly মডেল ভাই 13 জেন Core i7 তাও Core i7 এর 13 জেন আচ্ছা এই HP Dragonfly হ্যাঁ Dragonfly এর মতই জাগুনাগুন একটা ব্যাপার আছে হ্যাঁ আগুনাগুন একটা ব্যাপার আছে এটা কি দেখি এটাতে পেয়ে যাচ্ছে হচ্ছে এই যে আপনারা বলবো যে 13 জেন হ্যাঁ 13 জেন তারপরে পেয়ে যাচ্ছে হচ্ছে কি মেমোরিটা কিন্তু টাচ কিন্তু ডিসপ্লে টাচ পুরো আগুন 32 জিবি RAM DDR5 এর 48 মেগাহার্টজ ওকে ওকে তারপর Samsung এর 1 TB Gen 4 এর SSD Gen 4 Gen 3 না Gen 4 এর SSD আচ্ছা সুপার ফাস্ট একবার সুপার ফাস্ট আচ্ছা আর ডিসপ্লে ভাই ডিসপ্লেটা ফুল এইচডি কিন্তু ফুল এইচডি হলো এটা হচ্ছে কি ডিসপ্লে ইয়াটা ভালো অস্থির OLED ইয়া সো এটার প্রাইস কত ভাই এটার প্রাইস হচ্ছে নরমালি আমাদের ডিসকাউন্ট প্রাইস হচ্ছে 140 তারপরেও যারা আপনার ভিডিও দেখে আসে বলবে যে ভাই আমি ওম ভিডিও দেখেছি সোয়াকবার ভিডিও দেখে আসছি তার জন্য আমি একবার 1,35,000 টাকা করে ফিক্স প্রাইস ওকে অরিজিনাল চার্জার 65 ওয়াটের এই যে টাইপ সি চার্জার ওকে ঠিক আছে আমি সবসময় চার্জার ইনশিওর করি জি এরপর কোনটা দেখব ভাই বলেন এরপর দেখব আসলে অনেকে ফ্ল্যাগশিপের মধ্যে গেমিং চাই তাদের জন্য আসলে আমাদের কাছে এই মুহূর্তে আছে NV50 আচ্ছা এটা কি গেমিং গেমিং এটা তো পুরো নতুন ভাই একবার নতুন মানে জাস্ট আপনি কনফিগার দেখলাম আশা নষ্ট এটা হচ্ছে কি আসলে প্রিমিয়াম সেগমেন্টে কিন্তু আপনি দেখবেন যে ফ্ল্যাগশিপে বেশি গ্রাফিক্স থাকে খুব কম আচ্ছা এটা কি ভাই আপনারা ইউজ করেছেন আমাদের এখানে জাস্ট ওপেন বক্স প্রোডাক্ট এটা ডিসপ্লেটা দেখলে আরো মাথা নষ্ট শক ভাই আচ্ছা 4K ডিসপ্লে টাচ 4K টাচ ডিসপ্লে এটাতে আপনার গ্রাফিক্স যেটা পাবেন ওটাতে আরো মাথা নষ্ট RTX এর গ্রাফিক্স দেওয়া আছে 3060 মডেলের এই সব আজকে যে ল্যাপটপগুলো পুরো সবগুলো প্রায় আগুনের ল্যাপটপ মডেল হচ্ছে HP NV16 আমি সর্বশেষ আপনাদের ডিসপ্লেটা দেখে ইনশিওর করে দিচ্ছি ওয়াও ওয়াও হোয়াট এ ডিসপ্লে ম্যান 4K ডিসপ্লে 4K 3840 2400 চমৎকার এবার কনফিগারটা দেখা দেই কনফিগার আপনারা 1700 দেখবেন যে 4GB ডেডিকেট থাকে এটা তো 6GB ডেডিকেট আগে ডেডিকেটে দেখাই হ্যাঁ RTX NVIDIA GeForce RTX 3060 হ্যাঁ এই যে 6GB ভাই 4GB না কিন্তু 6GB ডেডিকেট গ্রাফিক্স হ্যাঁ আর এবার কনফিগারটা দেখেন প্রসেসরটা Core7 এর 12th জেনারেশন ও মাই গড 24MB ক্যাশ ভাই 24MB ক্যাশ 20টা থ্রেড 14 কোরের ল্যাপটপ এখন প্রাইস কত দিবেন ভাই 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 তো ভাই শেষ হয় না আর আছে 32GB DDR5 এর RAM আচ্ছা SSD 2TB 1 TB ভাই ভাই আমরা কিন্তু দেখতেছি এটা প্রাইস শুনতে চাই ভাই এটার প্রাইস নরমালি আমরা 165 করে সেল করি বাট আপনার ভিডিও দেখে যারা আসবে একবারে 155 করে দিব 155 মানে খুবই প্রিমিয়াম আমার ভিডিওর জন্য 10000 টাকা ডিসকাউন্ট যদি ভিডিও ছাড়া আসে ভিডিও ছাড়া আসলে 1,65,000 টাকা আর ভিডিও দেখে আসলে 1,55,000 টাকা ওকে অরিজিনাল চার্জার ভাই একবার খুব ওকে চমৎকার মানে যারা প্রিমিয়ামের মধ্যে গেমিং চায় তাদের জন্য এই প্রোডাক্টটা খুবই চমৎকার NV16 মডেলের এরপর ভাই এরপর অনেকে বলবে একটু আমাদের কমের ভিতরে ভাই কমের ভিতরে তো কিছু দেখাইলেন না তাদের জন্য এই যে এটা ভাই ভিক্টাসি আপনার কাছে কম মনে হচ্ছে কম মনে মানে এটা তো মানে NV তুলনায় কিন্তু কম অনেকে বলবো ভাই আমরা তো এত আর কমে তাদের জন্য আছে এই কমের মধ্যে ভিক্টাস 144 হার্টজ ডিসপ্লে হ্যাঁ এই যে 144 হার্টজ ডিসপ্লে পেয়ে যাচ্ছেন এই ল্যাপটপ 144 হার্টজ ডিসপ্লে কনফিগার সেম ভাই Core i7 এর 12 জেনারেশন কনফিগার সেম Core i7 এর 12 জেন 16GB 48 মেগাহার্টজ RAM থাকবে DDR5 এর হুম 512 NBM SSD থাকবে আর গ্রাফিক্সটা দেখা দিই যে ভাই সেম কিভাবে বলেন 6GB গ্রাফিক্স RTX 3060 প্রাইস কত তাহলে এটা এটার প্রাইস 1,25,000 টাকা রাখবো কে কেন ভাই কমে গেল কেন দাম আচ্ছা এটা আপনার ভিডিও আর একটা ব্যাপার আছে নাম্বার 1 তারপর আছে কি আবার কাস্টমারের কথাটা চিন্তা করতে হয় সবার তো আসলে বাজেটের একটা ইস্যু থাকে বুঝতে পারছি ওকে তাদের জন্য এই কালারটা কিন্তু খুবই চমৎকার চমৎকার ভিক্টাস একবার ভিক্টাস চমৎকার এটা হচ্ছে 1,25 হ্যাঁ 1,25 ভাই লোগো দেখলে শান্তি লাগে এটা কিন্তু ব্র্যান্ড নিউ প্রাইস আপনার 1,90,000 টাকার মত তাও 4GB ডেডিকেট ছ এটা 6GB ডেডিকেট ছ চমৎকার এরপর আর কি দেখবো ভাই তারপরে আছে এটা কি কালার এটা এটা Ryzen 5 এর ব্লু কালার Ryzen 5 এর খুবই চমৎকার একটা ল্যাপটপ এটার প্রাইস কত পড়বে এটার প্রাইস 512 SSD 8GB RAM দিয়ে আমরা রাখতেছি মাত্র 55,000 টাকা 55 না চমৎকার তো চমৎকার এরপর ভাই এরপর আমি দেখাবো ঠিক আপনাকে এই যে ল্যাপটপটা Elite Book এর 16 এগুলো কিন্তু ওপেন বক্স ইউজ করা হয় নাই আমাদের কাছে ইউজড আছে এটা ওইটা অবশ্যই বলে দিচ্ছি আমি ইউজড আছে পাবে এটা বলে দিচ্ছি এটা হচ্ছে মানে Ryzen 7 এর 6000 সিরিজ কিন্তু বর্তমানে লাস্ট হ্যাঁ 12 জেনারেশনের সাথে কম্পেয়ার করে Core i7 এটাতে DDR5 এর RAM পেয়ে যাবে আচ্ছা 4 ফিঙ্গার লোগো পেয়ে যাচ্ছে 16 মানে যারা ডিসপ্লে বড় করতে বা হেভি কাজ করবে তাদের জন্য কিন্তু ল্যাপটপটি খুবই চমৎকার এই ল্যাপটপটি কিন্তু আমাদের কাছে পেয়ে যাচ্ছে মাত্র 95000 টাকা 95000 Ryzen 7 এর 6000 সিরিজ তাও Elite Book সিরিজের ওকে ভেরি গুড আচ্ছা প্রাইস কিন্তু আপনারা বাজারে যাচাই বাছাই করবেন তারপর এখানে আসবে হ্যাঁ ওকে এরপর বলেন তারপরে দেখা হচ্ছে এটা ইউজ ল্যাপটপ এই ল্যাপটপটা আসলে আমি লাস্টে দেখানোর কারণ আছে এটা হচ্ছে গিয়া Microsoft Surface আর Surface এর প্রতি ভালোবাসা একটু অন্যরকম সবারই হ্যাঁ টোটালি ডিসপ্লেটা কি ভাই ডিসপ্লেটা পেয়ে যাচ্ছেন 2K ডিসপ্লে দিয়া 16GB এগুলো কিন্তু RAM অন বোর্ড থাকে এই যে আচ্ছা 2K ডিসপ্লে আর এগুলো RAM থাকে অন বোর্ড যার কারণে আমরা 16GB ভেরিয়েন্ট ছাড়া কিন্তু Microsoft Surface করি না আচ্ছা এই যে RAM টা হচ্ছে 16GB ওকে চমৎকার ঠিক আছে 256 আছে জি Core i5 এর 8th জেনারেশন মাত্র প্রাইস থাকবে আমাদের কাছে 45000 টাকা কিন্তু পেয়ে যাচ্ছে 45000 অরিজিনাল চার্জার চার্জারটা আপনারা দেখাই দিতেছে আমরা খেপা দিলাম চার্জারটা দেখাই দিতেছি আচ্ছা এই যে Microsoft অরিজিনাল চার্জার ঠিক আছে ভাই হ্যাঁ বাইরে খেপাই দিছি আচ্ছা ইউজড আর কি কি আছে ভাই ইউজড আছে আমাদের কাছে যেমন Redbook আছে Jetbook আছে হ্যাঁ তারপরে Latitude সিরিজের আছে প্লাস হচ্ছে ThinkPad আছে ThinkPad ও হ্যাঁ ওকে আর অনেক বড় আছে যেমন HP 15s আছে তারপর আপনারা জায়গা 14s আছে HP Pavilion 15 আছে HP ProBook আছে মানে আপনারা আসলে দোকানে আসলে ভিডিওতে সব মডেল দেখানো যায় না বা বলা যায় না আপনারা শপে আসবেন অবশ্যই আমাদের শপটাও ভিজিট করবেন যে শপের অ্যাড্রেসটা বলেন শপের অ্যাড্রেস হচ্ছে কি নিউ এলিফ্যান্ট রোড মাল্টিপ্লান সেন্টারের 5 তলায় 510 নম্বর এক্সেলরেটরের সামনে আমাদের দোকানটা আসলেই পেয়ে যাবেন 510 আমি তো সর্বক্ষণিক থাকবই ইনশাআল্লাহ আমাকে পেয়ে যাবেন আসলেই থ্যাংক ইউ সো মাচ ওকে তারপর ভিউয়ার্স আমি আপনাদের শুভেচ্ছাতে টেক 11 শপের অ্যাড্রেস ফোন নাম্বার সবকিছু ভিডিও ডেসক্রিপশন বক্সে দিয়ে রেখেছি ওখানে চেক করে নেবেন আর স্ক্রিনে যে নাম্বারটি রয়েছে সেই নম্বরে ফোন করার মাধ্যমে একদম মাহিনবের সাথে কথা বলে যে কোনো ল্যাপটপের প্রাইস যে কোনো ল্যাপটপের স্পেসিফিকেশন জানতে পারবেন যদি শপে আসতে পারেন সবচেয়ে ভালো শপে এসে নিজের হাতে নিজের চোখে প্রোডাক্টগুলো যাচাই বাছাই করে নেবেন যদি না আসতে পারেন ভাইকে ফোন দিবেন ভাই নিজ উদ্যোগে নিজের হাতে আপনার প্রোডাক্ট যাচাই বাছাই করে বাংলাদেশে 64 জেলায় পাঠিয়ে দেবে মাত্র 24 ঘন্টার মধ্যে সে ক্ষেত্রে কয় টাকা অ্যাডভান্স করতে হবে ভাই 1020 টাকা অ্যাডভান্স করলে জানো 1020 টাকা অ্যাডভান্স করাবে যে 1 লাখ 1.5 টাকা ভাই কম দামের জন্য 1020 দামের জন্য আলাদা কিন্তু আমাদের সব প্রোডাক্টে সেম অনলি 1020 টাকা অ্যাডভান্স করবে কুরিয়ারের মধ্যে 24 ঘন্টা প্রোডাক্ট আর আমি নিজে যেতে কুরিয়ারে যারা প্রোডাক্ট নেয় যারা শপে আসতে পারে না তাদের দিকটা আমি নিজে বিবেচনা করে আমি নিজে হাতে সব চেক করে দিই থ্যাংক ইউ সো মাচ আমাদের কাছে কিন্তু অনেকে প্রশ্ন করে যে ইএমআই ফ্যাসিলিটিস আছে কিনা হ্যাঁ আমাদের কাছে ইএমআই ফ্যাসিলিটিস আছে অলমোস্ট সব ব্যাংকের ইএমআই আছে প্রায় 18 থেকে 19টা ব্যাংকের এটা আমার সাথে বিস্তারিত যারা ফোনে কথা বলে নেবে কোন ব্যাংকের কি আসবে বিষয় আমি বলে দেব বিস্তারিত থ্যাংক ইউ সো মাচ ওকে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি দেখা হবে নেক্সট অন্য একটি ভিডিওতে ভালো থাকবেন মাহিন ভাইকে অসংখ্য ধন্যবাদ এত সুন্দর ভিডিও করার জন্য ভাই থ্যাংক ইউ সো মাচ ভাই আসসালামু আলাইকুম ভাই ওয়া আলাইকুম